নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশনগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ওয়াইসেলকে নিয়ে বেশ কিছু বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে আইএসএলের, তো তোমাদের জানিয়ে দিই সেটা উঠে আসছে চেন্নাইন এফসিকে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে চেন্নাইন এফসি কিন্তু তাদের দলে আনতে চাইছে একজন ভারতীয় মিডফিল্ডারকে। তো 25 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার আলেকজান্ডার রোমারিও জেসুরাজ। তো আলেকজান্ডার রোমারিও জেসুরাজ 25 বছর বয়সী এই ভারতীয় মিডফিল্ডার, তাকে কিন্তু চেন্নাইন এফসি তাদের দলে আনার জন্য ভীষণভাবে চেষ্টা করছে। এবং সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু আলেকজান্ডার রোমারিও জেসুরাজকে খুব তাড়াতাড়ি কিন্তু চেন্নাইন এফসিতে দেখতে পেতে চলেছ এবছর আইএসএলে। তো 25 বছর বয়সী এই মিডফিল্ডার, যিনি কিন্তু এফসি গোয়ার মতো টিমে খেলেছেন আইএসএলে, তো বুঝতেই পারছো যথেষ্ট একজন ট্যালেন্টেড এই মিডফিল্ডার। তো তিনি যদি চেন্নাইন এফসিতে আসেন সেটা কিন্তু চেন্নাইন এফসির জন্য যথেষ্ট ভালো হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো দেখা যাক ফাইনালি আলেকজান্ডার রোমারিও জেসুরাজকে চেন্নাইন এফসি তাদের দলে আনতে পারে কিনা। বাট এই মুহূর্তে কিন্তু চেন্নাইন এফসিকে নিয়ে এই আপডেটটা উঠে আসছে। তো এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা চেন্নাইন এফসিকে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে আইএসএলের, তো তোমাদের জানিয়ে দিই সেটা উঠে আসছে এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে। তো তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে রাহুল পাশওয়ান 23 বছর বয়সী এই ভারতীয় স্ট্রাইকার, তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন এবছর আইএসএলে, যিনি কিন্তু কলকাতা ফুটবল লিগে হাইয়েস্ট গোল স্কোরার ছিলেন। বিএসএস স্পোর্টিংয়ের হয়ে গোলটা করেছিলেন তিনি, 6টা গোল করে তিনি কিন্তু হাইয়েস্ট গোল স্কোরার হয়েছিলেন কলকাতা ফুটবল লিগে। তো তিনি কিন্তু যোগ দিয়েছেন এসসি ইস্টবেঙ্গলে। এবং তোমাদের জানিয়ে দিই যে রাহুল পাশওয়ান, তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলে অনুশীলনে নেমে পড়েছেন, তোমরা দেখতে পাচ্ছ সেই ছবিটা। এবং যে আপডেটটা উঠে আসছে যে খুব তাড়াতাড়ি কিন্তু রাহুল পাশওয়ান, তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে নামতে চলেছেন। তো দেখা যাক রাহুল পাশওয়ান তিনি আইএসএলে কতটা ভালো পারফর্ম করতে পারেন। তো তোমাদের কি মনে হয় যে রাহুল পাশওয়ান তিনি এসসি ইস্টবেঙ্গলে এসে কতটা ভালো পারফর্ম করতে পারবেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো আইএসএলকে নিয়ে। তো তোমাদের কি মনে হয় যে আলেকজান্ডার রোমারিও জেসুরাজ, এই 25 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার, তিনি চেন্নাইন এফসিতে আসছেন, সেটা চেন্নাইন এফসির জন্য কতটা ভালো হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি রাহুল পাশওয়ান তিনি এসসি ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন, সেটা এসসি ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে এবং রাহুল পাশওয়ান তিনি এসসি ইস্টবেঙ্গলে কতটা ভালো পারফর্ম করতে পারবেন বলে তোমাদের মনে হয়, কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। এবং তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।